এ বিজয় গণতন্ত্র ও সত্যের বললেন জো বাইডেন ঐক্যবদ্ধ যুক্তরাষ্ট্র গড়ার অঙ্গীকার শীতে সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা থাকলেও রাজধানীতে স্বাস্থ্যবিধি উপেক্ষিত সতর্ক হওয়ার আহ্বান বিশেষজ্ঞদের এবং রাজধানীতে হাজারো অবৈধ গ্যাস সংযোগ নিয়ন্ত্রণের চেষ্টা চলছে জানালো তিতা शीत मौसुमे संक्रमण बृद्धिर आशंकार मध्ये राजधानीते सामाजिक दूरत्व किंबा स्वास्थ्यविधि एकेबारे उपेक्षित अनेकेर मुखे नेई मास्क ए अवस्थाय उदासीनता और अवहेलाय विपद डेके ना आनते नागरिकदेर प्रति आह्वान जानाच्छेन বিশেষজ্ঞরা রিপোর্টে আরো জানাচ্ছেন আকবর হোসেন সুমন করোনা সংক্রমণের আট মাস পার করেছে বাংলাদেশ আসছে শীতে করোনার দ্বিতীয় ঢেউ নিয়ে আছে শঙ্কা সেই সাথে আছে ঠান্ডাজনিত নানা রোগ বালাই দ্বিতীয় ঢেউ ঠেকাতে আছে সরকারি উদ্যোগও এরই মধ্যে মাস্ক না পরলে সেবা নয় এই নীতি নিয়েছে সরকার মাস্ক পরা এবং সামাজিক দূরত্ব বিধি মানতে বারবার সতর্ক করা হলেও মানার প্রবণতা একেবারেই কম বিশেষ করে গণপরিবহনে যেন এই নিয়মের কোনো বালাই নেই মাস্ক ছিল আনিনি পড়ছি মানে হাতে যে ক্লিয়ার করতেছিলাম তো তাই খুলছি জরিমানার একটা নিয়ম যদি থাকে এবং আমার মনে হয় আছে দেশে সেটা প্রয়োগ করেন প্রয়োগ করলে সবাই মাস্ক পরবে মাস্ক ছিল অথবা আছে কিন্তু পকেটে আবার কারো বা দম বন্ধ হয়ে আসে এরকম নানা অজুহাতে বিপদই বাড়ছে সবসময় তো বাসা থেকে বেরোনোর সময় মানি ব্যাগ সবসময় সাথে থাকে মানি ব্যাগ থাকলে জিনিসটা পাওয়া যায় পরা যায় ভাই মাস্ক পরলে নিঃশ্বাস বন্ধ হয়ে আসে কি এর বকান ফুলের মধ্যে কোনো করোনা আমাদের ফুলের দোকানে দেখেন একজনেরও হয়েছে নাকি এরকম সরকারি নির্দেশনা নো মাস্ক নো সার্ভিসের মতো মার্কেট প্লেসেও ঝুলছে নো মাস্ক নো এন্ট্রি কিন্তু মানা হচ্ছে নাকি শুধুই প্রদর্শনী নিজেদের মধ্যে তো কাস্টমার নাই সে কারণে আর অনেকক্ষণ বোর্ড আসলে বিরক্ত লাগে আবার আর এত কোনো কারণও ছিল না অল টাইম আপনি মাস্ক ছাড়া কখনো আমরা থাকি না আপনি শুধু আপনি এই টাইমটা আপনি একটু ইয়েতে আসি দেন আপনি মাস্কটা খুলছি মাত্র মুখে পড়লে মাস্ক নষ্ট হয়ে যায় একটু পর পরই মাস্ক পাল্টাইতে হয় দ্বিতীয় তরঙ্গ এবং ঝুঁকি নিয়ে শঙ্কিত বিশেষজ্ঞরাও ইউজিসি অধ্যাপক ও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এ বি এম আবদুল্লাহ বিপদ ডেকে না আনতে জনগণকে সতর্ক হতে বলছেন জনগণ কিন্তু স্বাস্থ্যবিধির কোনো তোয়াক্কা করে না স্বাস্থ্যবিধি কিন্তু মানে না বা ধরেন ওই যে একটা ড্যাম কেয়ার ভাব শৈথিল্য ভাব উদাসীন ভাব যেহেতু আমরা ভ্যাকসিন এখনো শুরু করি নাই বা ভ্যাকসিন এখনো পাই নাই এটা প্রতিরোধের একমাত্র রাস্তা হলো স্বাস্থ্যবিধি মেনে চলা ঝুঁকি এড়াতে স্বাস্থ্য নির্দেশনা মেনে চলা জরুরি বলেও মনে করেন এই চিকিৎসক নো মাস্ক নো সার্ভিস এটা তো কাগজে কলমে নিচে ঠিক আছে কিন্তু এটা তো বাস্তবায়ন দরকার আকবর হোসেন সুমন একুশে টেলিভিশন ঢাকা খোদ রাজধানীতেই আছে হাজার হাজার অবৈধ সংযোগ বিশেষ করে বস্তি এলাকায় প্রায় সব সংযোগই অবৈধ কোথাও কোথাও আবার ভীষণ ঝুঁকিপূর্ণভাবে মোটর দিয়ে গ্যাস টেনে কারখানায় সরবরাহ করা হচ্ছে তবে তিতাস বলছে অবৈধ ব্যবহার নিয়ন্ত্রণের চেষ্টা চলছে সাইদুল ইসলামের ধারাবাহিক প্রতিবেদনের শেষ পর্ব আজ গ্যাসের ঘাটতি সামাল দিতে আবাসিক সংযোগ বন্ধ থাকায় গ্রাহকের চাহিদা কাজে লাগিয়ে দুর্নীতিতে জড়িয়ে পড়েন তিতাসের অসাধু কর্মকর্তা কর্মচারীরা ঢাকার 7000 কিলোমিটার গ্যাস পাইপলাইনের বেশিরভাগই ঝুঁকিপূর্ণ তিন চার দশকের পুরনো নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হয়েছে বহু অবৈধ সংযোগ সেই সাথে অপরিকল্পিত খোরাখুরিতে ক্ষতিগ্রস্ত হচ্ছে এ নেটওয়ার্ক খিলগাঁওয়ের ঝিলপাড়ের এই বস্তিতে একসাথে এভাবেই চুলাগুলো জ্বলছে হোল্ডিং নম্বর ছাড়া কোথাও সংযোগ দেওয়ার বিধান নেই তারপরও এগুলো নাকি বৈধ গ্যাসের চুলা হলে আপনার 36টা না সবকিছু আপনার বৈধ বৈধ জি এই বস্তির চিত্র একই রকম কামরাঙ্গির চরে রাতের আধার নামার সাথে সাথে চলে গ্যাস চুরির মহোৎসব মোটর দিয়ে টেনে সরবরাহ করা হয় কারখানায় মহাখালীর করাইল বস্তি দেদারছে পুড়ছে গ্যাস এর পুরোটাই অবৈধ সংযোগ তিতাসের স্থানীয় অফিসে গেলে কেউ কথা বলতে চাননি ব্যবস্থাপনা পরিচালক ক্যামেরায় কথা না বললেও মোবাইল ফোনে জানান অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার কাজ চলছে
সম্প্রতি নারায়ণগঞ্জের মসজিদে ট্র্যাজেডির পর দুই মাসের মধ্যে অবৈধ সংযোগ বিচ্ছিন্নের নির্দেশ দেয়া হলেও কাজের কাজ কিছুই হয়নি। সাইদুল ইসলাম, একুশে টেলিভিশন, ঢাকা। যাচ্ছে বিরতিতে, স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, ফিরে এসে যা থাকছে। ফেনীর ফুলগাজীতে বন্যার পানি কমলেও ফুটে উঠছে ক্ষয়ক্ষতির চিত্র, স্থায়ী বাঁধ নির্মাণের দাবি। আবার আমন্ত্রণ, দেখছেন সকাল নয়টার একুশে সংবাদ। তৈরি পোশাক খাতের উদ্যোক্তাদের সংগঠন বিজিএম এর নির্বাচন আগামী বছর মার্চ এপ্রিল সময়ে, তবে এরই মধ্যে শুরু হয়েছে তোড়জোড়। এবার তিনটি প্যানেলে ভাগ হয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন প্রার্থীরা, যদিও নির্বাচন এড়িয়ে সমঝোতার মাধ্যমে পর্ষদ গঠনেরও নজির আছে। সম্ভাব্য প্রার্থীরা বলছেন, বিদ্যমান বাস্তবতায় ভবিষ্যৎ নেতৃত্বকে কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করেই শিল্পকে এগিয়ে নিতে হবে। তৌহিদুর রহমানের রিপোর্ট। তৈরি পোশাক শিল্প কর্মসংস্থান সৃষ্টি ও বৈদেশিক মুদ্রা অর্জনের বড় অবদান এ খাতের। তবে বৈশ্বিক করোনা মহামারী সম্প্রতি এক কঠিন বাস্তবতার মুখোমুখি করেছে পোশাক শিল্প খাতকে। এমন পরিস্থিতিতে বিজিএমির আগামী নির্বাচন নিয়ে ব্যস্ত সম্ভাব্য প্রার্থীরা, চলছে প্যানেল গঠনের প্রক্রিয়াও। ইতিমধ্যে প্যানেল লিডার হিসেবে সংগঠনটির সাবেক সহসভাপতি ও জায়ান্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ফারুক হাসানের নাম ঘোষণা করেছে সম্মিলিত পরিষদ। আগামী নির্বাচনে জয়ী হলে জবাবদিহিতামূলক বিজিএমই গঠনের প্রতিশ্রুতি ফারুক হাসানের। আর যারা করোনা মোকাবেলা করে শিল্প খাতকে এগিয়ে নিতে পারবেন তাদেরকে নেতৃত্বে আনার আহ্বান পরিষদের আরেক নেতার। সব কিছু ঠিক রেখে যেন বিজিএমটা পরিচালিত হয়, বিজিএমের স্বার্থটা অক্ষুণ্ণ থাকে, বিজিএমকে নিয়ে কেউ যেন অনেক খারাপ মন্তব্য করতে না পারে, বিজিএমের ইমেজটা যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেরকম ক্যান্ডিডেটই আমরা সিলেক্ট করব। সবাই ইলেকশনের পরে কথা বলেছে একটা ব্যালেন্স, একটা টিম করতে, যে টিমটা আগামীতে এই ইন্ডাস্ট্রিকে কীভাবে সাস্টেনেবল করবে, আগামীতে আমাদের যে ইমেজের প্রবলেম আছে, আমাদের ব্র্যান্ডিংয়ের প্রবলেম আছে, সেই কাজগুলো করো। স্কিল ম্যান পাওয়ারের শর্টেজ আছে, আমরা স্কিল ডেভেলপমেন্ট নিয়ে অনেক কাজ করতে চাই। এদিকে নির্বাচন বা সমঝোতা যাই হোক, যোগ্য ব্যক্তিদের দিয়ে পর্ষদ গঠনের পক্ষে আরেক প্যানেল ফোরাম। সেক্টরের স্বার্থে ক্রেডিবল যারা সার্ভ করতে পারবে প্রপারলি, তাদেরকে যেন আমরা নিয়ে আসতে পারি, সেটা নির্বাচনের মাধ্যমে হোক কিংবা আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে হোক। আমরা ইলেকশনে যাচ্ছি, আমরা রেডি হচ্ছি, আমরা আশা করছি খুব অল্প সময়ের মধ্যে আমরা আমাদের ফুল প্যানেলটা আমরা ডিক্লেয়ার করে দেব। তবে সমঝোতার ভিত্তিতে পর্ষদ গঠনে আপত্তি নতুন প্যানেল স্বাধীনতা পরিষদের। যারা অপেক্ষাকৃত দুর্বল থাকে তারা চিন্তা করছে, আচ্ছা ভোটাররা হয়তো ভোট দিবে না, আমরা যাই আপস মানে করে একটা প্যানেল দিয়ে দেয়া, সেটা যাতে না হয় আমরা সবসময় বরাবরই সোচ্চার ছিলাম। মানে আমাদের স্বাধীনতা পরিষদের জন্মটাই হচ্ছে বিজিবিতে নির্বাচনটাকে প্রতিষ্ঠিত করার জন্য। নেতৃত্বে যারাই আসুক, পোশাক শিল্পের উন্নয়নে সব পক্ষই একযোগে কাজ করবে বলে প্রত্যাশা উদ্যোক্তাদের। আমরা সবাই মিলে বাঁচি সেই চেষ্টা করব। তৌহিদুর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। ফেনী ফুলগাজীর বন্যা কবলিত এলাকা থেকে নামছে পানি, তবে ফুটে উঠছে ক্ষয়ক্ষতির চিত্র। বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নিম্ন আয়ের মানুষ ও প্রান্তিক কৃষক। স্থানীয়দের অভিযোগ, স্থায়ী বাঁধ না থাকায় প্রতিবছর বন্যায় ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছেন তারা। ফেনী প্রতিনিধি নজরুল ইসলাম রঞ্জুর রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। জেলা পানি উন্নয়ন বোর্ড জানায়, গেল 31 অক্টোবর রাতে পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে ফুলগাজী উপজেলার মুহুরী নদীর দুটি স্থানে বাঁধ ভেঙে 5টি গ্রাম প্লাবিত হয়। বর্তমানে পানি বিপদসীমার নিচে থাকলেও বাঁধের ভাঙা অংশ দিয়ে এখনও প্রবেশ করছে। বন্যায় ঘরবাড়ি, ফসলি জমি সহ ক্ষয়ক্ষতি হয়েছে অসংখ্য রাস্তাঘাট। এমন পরিস্থিতিতে বানভাসীরা বলছেন ত্রাণ নয়, তারা চান টেকসই বাঁধ। এককালীনে তো সব কুমড়া শাক, লাউ শাক সব চলে গেছে। আমি আজকে দুই দিন বাদ রান্না বান্না করতে পারিনি, ছেলে মেয়ে নিয়ে আমি বহুত কষ্ট করতেছি। আমার নিজের ফজলের উপর দিয়ে পড়ছে, ফজলের উপর দিয়ে পড়ে পাশাপাশি যারা ফজল করছে, পুকুর করছে, মাছের চাষ করছে, এদের সবার মাছ
সব চলে গেছে, এক বিন্দু মাছও নাই। এদিকে ক্ষতিগ্রস্তদের প্রণোদনা দেওয়া হবে বলে জানিয়েছেন জেলা কৃষি বিভাগ। রবি মৌসুমে সরকার যে প্রণোদনা দেয় তাদেরকে, ক্ষতিগ্রস্ত কৃষকদের ওই প্রণোদনার আওতায় নিয়ে আসার আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে। আর দ্রুত বাঁধ মেরামত সহ সহযোগিতার আশ্বাস দিয়েছেন স্থানীয় প্রশাসন। যে ক্ষয়ক্ষতি হয়েছে সেই ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার জন্য আমরা বিভিন্ন মন্ত্রণালয়ে এটা লিখছি, বিভিন্ন মন্ত্রণালয় থেকে আশা করি আমরা যে পরিমাণ সহযোগিতা পাবো সেগুলি আমরা মানুষের মধ্যে বিতরণ করবো। জেলা কৃষি ও মৎস্য বিভাগের তথ্য মতে চলতি বছরে একই এলাকায় দুদফা বন্যায় 105 হেক্টর জমির রোপা আমন ও 6 হেক্টর জমির সবজির ক্ষয়ক্ষতি সহ ভেসে গেছে শতাধিক পুকুরের পোনা মাছ। খুলনা বিভাগীয় ও জেলা শিল্পকলা একাডেমি কমপ্লেক্সের কাজ শেষ পর্যায়ে, অপেক্ষা উদ্বোধনের। তবে সংস্কৃতিকর্মীরা বলছেন কমপ্লেক্সে অগ্নি নির্বাপন যন্ত্র, লিফট ও আর্ট গ্যালারিতে শীতাতপ যন্ত্র নেই। এছাড়া উদ্বোধনের আগে কমপ্লেক্স রক্ষণাবেক্ষণের ব্যবস্থা নিশ্চিতেরও দাবি তাদের। এদিকে যে কোনো ধরনের অসঙ্গতি দূর করার আশ্বাস দিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী। শেখ জুয়েলের ক্যামেরায় খুলনা বিভাগীয় প্রতিনিধি মহেন্দ্রনাথ সেনের রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে 2015 সালের ডিসেম্বরে 80 শতক জমিতে বিভাগীয় ও জেলা শিল্পকলা একাডেমি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। ব্যয় ধরা হয় 22 কোটি 70 লাখ টাকা। চুক্তি অনুযায়ী 2017 সালের ডিসেম্বরে শেষ হওয়ার কথা থাকলেও নকশা পরিবর্তন সহ নানা জটিলতায় নির্ধারিত সময়ে শেষ হয়নি কাজ। প্রকল্প ব্যয় 7 কোটি টাকা আর মেয়াদ বাড়িয়ে 2020 সাল করা হয়। দীর্ঘ অপেক্ষার পর স্থায়ী শিল্পকলা একাডেমি ভবন নির্মাণে উচ্ছ্বসিত সংস্কৃতিকর্মীরা, তবে অসম্পূর্ণতা দূর করার দাবি তাদের। নাটক করবার জন্য যথার্থভাবে তার ইন্টেরিয়ার ডিজাইন হয়নি, অগ্নি নির্বাপনের কোনো ব্যবস্থা রাখা হয়নি, জনবল একেবারেই নগণ্য। উদ্বোধনের আগে যে সমস্ত কাজগুলো বাকি আছে সে সমস্ত কাজগুলো শেষ। আধুনিক লাইট সাউন্ড সিস্টেম ব্যবহার করা হয়েছে জানিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান জানায় নতুন প্রযুক্তি চালাতে একটু সময় লাগবে। আর জেলা প্রশাসক বললেন নির্মাণ কাজে ত্রুটির বিষয়ে অভিযোগ পেলেই ব্যবস্থা। এটা দিছি, এটা একদম সর্বাধুনিক দিছি, এটা হ্যাঁ প্রযুক্তির সাথে পরিচিত হতে মানুষের সময় লাগে। টু দ্য পয়েন্ট যদি আপনারা অভিযোগ করেন তাহলে আমরা যারা টেকনিক্যালি এক্সপার্ট তাদের মাধ্যমে সেটা তদন্ত করে দেখব। এদিকে কমপ্লেক্সটি পরিদর্শন করেছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী, জানান অসঙ্গতি থাকলে তা দূর করা হবে। আমাদের কাজ এখনো প্রক্রিয়াধীন, যেখানে যেটির ঘাটতি আছে সেটি পূরণ করার জন্য আমরা এটি রিভাইজ করছি। কমপ্লেক্সটি চালু হলে শিল্প সংস্কৃতি চর্চা আরও গতি পাবে বলে মনে করেন খুলনার মানুষ। সমর ইসলাম, 21 টেলিভিশন। এর সাথে শেষ করছি 21-এর সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। এ বিজয়ে গণতন্ত্র ও সত্যের, বললেন জো বাইডেন, ঐক্যবদ্ধ যুক্তরাষ্ট্র গড়ার অঙ্গীকার। শীতে সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা থাকলেও রাজধানীতে স্বাস্থ্যবিধি উপেক্ষিত সতর্ক হওয়ার আহ্বান বিশেষজ্ঞদের। এবং রাজধানীতে হাজারো অবৈধ গ্যাস সংযোগ, নিয়ন্ত্রণের চেষ্টা চলছে জানালো তিতাস। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এর ওয়েবসাইটে। এছাড়াও ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/21-24online। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরের সংবাদ বেলা 11টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন আর 21-এর সাথেই থাকুন।